গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোনের অধীনস্থ সিজিএস স্টেশন টেকনাফ কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানত টেকনাফ থানার অন্তর্গত ছেড়াদ্দি পুত্তুন 3 লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই সময় ইয়াবা পাচারকারীল কোস্ট গার্ড বাহিনীর উপস্থিতি টের পাই এনে ইয়াবা রাহিব মিয়ানমার সীমান্ত রিক্কে দায় গেলগুই। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এগুলোর আনুমানিক বাজার মূল্য 15 কোটি টিয়া। পরবর্তী কার্যক্রম অনুযায়ী জব্দকৃত ইয়াবা টেকনাফ থানাত হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।